Mudah amat saya sih udah dapat nggak lah, rasanya dong. Oke, terus itu mandi ada lima ada lawan, kalau nggak dong. Nanti kali itu. Halo. 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 Hello. তো গাইস হাই হ্যালো পরে হবে, এখন আসে হচ্ছে মূল কাহিনীতে। আজকের কাহিনীটা হচ্ছে নানিয়াচর নিয়ে। বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রবের সমাধি সৌধ কিন্তু এই নানিয়াচরের অবস্থিত। তো নানিয়াচর বিখ্যাত হওয়ার পেছনে যে এই কারণটা রয়েছে, মানে সমাধিটা, তারপর এই নানিয়াচরের ব্রিজ থেকে শুরু করে অনেক কিছু কারণ রয়েছে এই নানিয়াচর বিখ্যাত হওয়ার পেছনে। কিন্তু আমি বলবো আর এর বাইরেও আরেকটা নতুন কারণ আছে। কারণটা হচ্ছে আপনারা যখন তিনবারপত্র জেলায় ঘুরতে আসবেন, যখন দেখবেন যে পাহাড়ের চারপাশে শুধু আনারসের বাগান, তখন ধরে নেবেন যে নানিয়াচর। আপনাদের গুগল ম্যাপ দেখার কোনো প্রয়োজনই নাই, কারণ নানিয়াচরে প্রচুর পরিমাণে আনারসের চাষ করা হয়। এই যে দেখেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে আনারসের সুগন্ধ বের হচ্ছিল আমরা যখন যাচ্ছিলাম। এর আগে কিন্তু চার পাঁচবার নানিয়াচরে আমি ঘুরতে গেছিলাম, কিন্তু আজকে যাচ্ছে একটা কাজে। অবশ্য কাজে গেলেও এক দিলে দুই পাখি হয়ে যাবে, কারণ আমার কাজটাও হয়ে যাবে আর সেই পাখি ঘোরাও হয়ে যাবে। আর যে কাজে যাচ্ছি সেটা হচ্ছে কিছু প্রোডাক্ট আছে যেগুলো নানিয়াচরের এখানে আমার আজকে ডেলিভারি দিতে হবে। তো আজকে ডেলিভারি দিব, সারাদিন ঘুরবো নানিয়াচরের অলিগলিতে, দেখা যাক। আর মানিকসুরিতে একটা প্রোডাক্ট ছিল, এটা যাওয়ার সময় দিয়ে যাচ্ছি, কারণ ওখান থেকে নানিয়াচর থেকে ব্যাক করতে করতে মনে হয় আজকে রাত হয়ে যাবে। অনেকগুলো প্রোডাক্ট নিয়ে যাচ্ছে, তো তাই যাওয়ার সময় দিয়ে যাচ্ছে এটা। করতো নাই করতো অতিবি করতুন দে দাঁড়া গিয়ে না করতো আছে নাই ও দিল্লিও দেয় দাঁড়া না তো ওদের নয় হাততাল না দিয়ে না হতো বেঁচে দিয়ে দিয়ে হাতে হতো হতো এটা পড়া মানিকচুরের এখানে প্রোডাক্টটা দিয়ে এখন আমরা সোজা চলে যাচ্ছে হচ্ছে নানিয়াচরের এখানে। তো এখন আমরা নানিয়াচরের এই টার্নিং দিয়ে ঢুকবো। সোজা এদিক দিয়ে চলে গেলে কিন্তু খাগড়াছড়ি, আর এই ডান দিকে ঢুকলে হচ্ছে নানিয়াচর। তো এদিক দিয়ে আমরা এখন প্রবেশ করলাম কিছুক্ষণ, আর এখান থেকে মনে হয় 10 কিলো নাকি 12 কিলোমিটার দূরে নানিয়াচর, বেশিক্ষণ লাগবে না আমাদের ওখানে পৌঁছতে। নানিয়াচর উপজেলার ভিতরে প্রবেশ করার পরেই এই আনারসের বাগানের খেলার শুরু। চারিদিকে বড় বড় পাহাড়ের মধ্যে শুধু আনারসের বাগান আর আনারসের বাগান। তবে এই আনারসের বাগানের মাঝখানে কয়েকটা কয়েকটা গাছ দেখলাম, বড় বড় গাছ, তো এগুলো ভালো। একেবারে কতগুলো পাহাড় আছে যে যেখানে আনারসের বাগান করে, এখানে বড় বড় গাছ একদম নাই, পুরো পাহাড়গুলো ন্যাড়া করে ফেলে। তো এটা অবশ্য আমাদের প্রাকৃতিক পরিবেশের জন্য ক্ষতিকর বলা চলে, যদি গাছপালা না থাকে আর কি। নানিয়াচর তাই বেশি দেয় আমরা সামনে দিছি আগে দিন এলো বা মসজিদ নাই সামনে যে না জায়গা না
হুল না তার না হুলি দর ধর পার্সেল হুলিলে হনা মানা তো পকিম তাই ও ভগবান ইনি হন্দুকে গরম নানে আচার ব্রিজের ওপারে মানে বাজারে পৌঁছার পরে এখন আবার ব্রিজের এই পারে মানে লাভ পয়েন্টের এখানে আমার আসতে হচ্ছে, কারণ এখানে একজন কাস্টমার ওয়েট করতেছে ওর প্রোডাক্ট নেওয়ার জন্য। এগুলো সম্ভবত বিজুর টি শার্ট হবে মনে হয়। এই প্যাকেটের ভিতরে আমাদের চাকমা বর্ণমালা মানে চাকমা অক্ষর দিয়ে লেখা দেখলাম। সামনে আমাদের কদিন বাদে হচ্ছে চাকমাদের বিজু উৎসব, তো বিজুতে পড়ার জন্য মনে হয় উনি এগুলো অর্ডার করেছেন, তো এগুলো আগে ওকে দিয়ে আসি, তারপর বাকি পার্সেলগুলো দিয়ে দিব। সারাদিন এই রোদের মধ্যে এই গরমে বাইক রাইড করতে করতে শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে, তো কথা বলতে মন যাচ্ছে না। আর আমি এমনি কালো এই রোদে, রোদ খেতে খেতে আরও অনেক বেশি কালো হয়ে গেছি। কয়েকদিন পরে বিজু আসতেছে, পুরা বিজুতে তো আরও বেশি ঘোরাফেরা হবে, তখন বেশি আবার কালো হয়ে যাব। হ্যালো 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 এই যে আপনার পার্সেল একটা নিয়ে আসছে, আমি নানিয়া চর বাজারের এখানে। তো কিছুক্ষণ তা বাদে আমাদের নানিয়াচর বাজারের এখানের পার্সেলগুলো ডেলিভারি দেওয়া মোটামুটি কমপ্লিট। এখন যাচ্ছে হচ্ছে টিএনটির দিকে, টিএনটি তারপর রত্নাঙ্কুর বৌদ্ধবিহারের এখানে একটা আছে পার্সেল। নানিয়াচরের এখানে অনেকগুলো পার্সেল ডেলিভারি দেওয়ার ছিল, কিন্তু সব কাস্টমারদেরকে আমরা কল দিয়ে পাই নাই, মোটামুটি যতগুলো পাইছি এগুলো কল দিয়ে এখন আবার আমরা ব্যাক করতেছি। তো ব্যাক করার পথে আমরা আরও অনেক কয়েকটা ডেলিভারি দিতে হবে কয়েকটা জায়গায়। আর আমরা দুই বন্ধু মিলে কিছুক্ষণ পরপর গান আবার কিছুক্ষণ পরপর আড্ডা দিতে দিতে আমরা রাস্তার সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে যাচ্ছিলাম। তো যেতে যেতে পথে ডেলিভারি দিতে দিতে হয়ে গেল রাত, হয়ে গেল সন্ধ্যা। তো এখন রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ি, এমনি রাস্তাগুলো ছোট আর এই বড় বড় ট্রাকগুলো ওভারটেক করতে অনেক কষ্ট হয়ে যায়, অনেক ঝুঁকিপূর্ণ। ডেলিভারি দেওয়া শেষ করে এখন আমরা নিরাপদে চলে আসলাম পাতা অফিসের এখানে। তো বন্ধুকে বললাম তুই টাকাগুলো হিসাব কর, আমি তোরে ভিডিও করি। এক বুদ্ধি থেকে হাজার নয় কি নাই টাকার আলাদা তো নো নো করে বার্জিন থেকে আনি গেলে মজা দেয় কষ্ট কষা কষা করে শোনা নাই